আচ্ছা আমরা এখন খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্নের দিকে যাব। সেটা হচ্ছে আমি তোমাদেরকে তো ওয়ান লাইনার হিসেবে বলেই দিয়েছি যে কোনো কিছু এই যে একটা বিক্রিয়া যে কোনো একটা বিক্রিয়া তুমি বেশিরভাগ বিক্রিয়াকে বলতে পারো সেটা এদিক দিয়েও যাবে এদিক দিয়েও যাবে প্রশ্ন হচ্ছে তাহলে তুমি প্রশ্ন করতে পারো যে ভাইয়া আমি যখন ল্যাবে পরীক্ষা করি তখন কিংবা ল্যাবরেটরিতে বা আমাদের নানা ধরনের সাইন্টিফিক ভিডিওতে আমরা দেখে এসছি যে একটা একটা বস্তুর সাথে কিংবা একটা রিয়াজেন্টের সাথে আরেকটা রিয়াজেন্ট যদি আমি মেশাই তাহলে সেখান থেকে কিছু একটা পাই বা কোনো একটা পরিবর্তন আমরা দেখি তাহলে ভাইয়া আপনি কীভাবে বলতে পারেন যে বিক্রিয়াটা আবার পিছন দিকেও যেতে পারে অর্থাৎ আমি যা তৈরি করতে চাচ্ছি সেটাই তৈরি আবার সেটা তৈরি হয়ে সেটা আবার ভেঙে যেতে পারে তাহলে তো ভাই আমি এন্ড রেজাল্ট কিছুই পাবো না ব্যাপারটা আসলে তুমি যে যেরকম ভাবছো বা যে সমস্যাটার কথা তুমি চিন্তা করছো বিজ্ঞানীরাও এই সমস্যাটা নিয়ে অনেক দিন ধরে ভেবেছেন এবং সেই অনেক দিন ধরে ভাবা থেকে আমরা একটা থিওরি পাই যেটাকে আমরা বলি বা একটা প্রিন্সিপাল পাই যেটাকে আমরা বলি লাস্টাইটেল প্রিন্সিপাল সেটা নিয়ে আমরা একটু পরে কথা বলছি কিন্তু এই যে একটা বিক্রিয়া পিছন দিকেও সরতে পারে এই জিনিসটা বিজ্ঞানীরা কিভাবে জানলো তোমাদেরকে ছোট্ট একটা হচ্ছে ধরে নাও এখানে তোমার হাইড্রোজেন এবং আয়োডিন বিক্রিয়া করে হাইড্রোজেন আয়োডাইড তৈরি করছে এখন তুমি বলতে পারো যে ভাইয়া তাহলে তো আমি হাইড্রোজেন আয়োডাইড পাবোই আমার এন্ড রেজাল্ট হিসেবে কিন্তু দেখা গেল তুমি যে সময় শুধু হাইড্রোজেন আয়োডাইড পাচ্ছ ব্যাপারটা কিন্তু এমন না সেখানে কিছু হাইড্রোজেনও মিশে থাকছে সেখানে কিছু আয়োডিনও মিশে থাকছে কাজেই সব হাইড্রোজেন এবং সব আয়োডিন বিক্রিয়া করে হাইড্রোজেন আয়োডয়েডে পরিণত হচ্ছে না এখন এই ধরনের বিক্রিয়াগুলো আমরা বেসিক্যালি আমাদের ইন্ডাস্ট্রিয়াল প্রসেসগুলোতে দেখে থাকি আমাদের ইন্ডাস্ট্রিতে যে বিক্রিয়াগুলো হয় আমাদের যে বিশাল প্ল্যান্ট থাকে সে প্ল্যান্টগুলো থেকে আমরা এই রিয়াকশনগুলো পাই এবং যখন আমরা আমাদের প্রোডাক্টকে আমাদের যে রেজাল্ট আছে সেই রেজাল্টকে বের করে নিয়ে আসতে চাই তখন দেখি যে শুধুমাত্র সেখানে রেজাল্টটাই থাকে না সেখানে এরও মিশ্রিত অবস্থায় থাকে তাহলে কি এরা বিক্রিয়া করতে পারলো না এই যে প্রশ্নটা মানুষের মধ্যে চলে আসলো তারা বিক্রিয়া করতে পারলো না এটাই আমাদেরকে উভমুখী বিক্রিয়ার ধারণাটা দেয় কিভাবে দেয় একটু মনোযোগ দাও ধরে নাও এখানে হাইড্রোজেন রয়েছে এবং এখানে আয়োডিন রয়েছে তারা বিক্রিয়া করে হাইড্রোজেন আয়োডাইড তৈরি করবে বেশ ভালো কথা এবং ধরে নাও হাইড্রোজেন আয়োডাইড তৈরি হয়ে গিয়েছে বিজ্ঞানীরা তো অনেক চালাক তারা একটা টেস্ট করলো তারা যে কাজটা করলো সেটা হচ্ছে আয়োডিন যে রয়েছে সেখানে কিছু তেজস্ক্রিয় আয়োডিন তারা মিশিয়ে দিলো তেজস্ক্রিয় আয়োডিন কথাটার মানে কি কথাটার পুরোপুরি মানে জানতে তোমাদেরকে আরেকটু অপেক্ষা করতে হবে কিন্তু আয়োডিন কথাটার মানে হচ্ছে ধরে নাও সে তোমাকে বলে দিতে পারে যে সে কোনখানে উপস্থিত আছে সে নিজে হয়তো জল হতে পারে জল করতে পারে কিংবা সাম্য যে কোনো একটা উপায় তোমাকে সে তার উপস্থিতি জানান দিতে পারে যদি সে তোমাকে তার উপস্থিতি জানান দিতে পারে তুমি একটা কাজ করবে তুমি পাত্রের মধ্যে আয়োডিন মিশিয়ে দিলে আচ্ছা বেশ ভালো কথা তুমি আয়োডিন মিশিয়ে দিলে কিন্তু তুমি কি দেখবে তুমি দেখবে কিছুক্ষণ পর তোমার হাইড্রোজেন আয়োডাইড সেও এই আয়োডিনের মতো আচরণ করছে খুব অবাক করা ব্যাপার যদি এই পিছনের বিক্রিয়াটা এই বিক্রিয়াটা পিছনে না যায় বা সংঘটিত না হয় এবং সামনের বিক্রিয়াটা যদি সংঘটিত না হয় অর্থাৎ দুদিকেই যদি বিক্রিয়া না চলে তাহলে কোনোভাবেই এখানের যে আয়োডিনটা রয়েছে বা এখানের যে হাইড্রোজেন আয়োটা রয়েছে সে কোনোদিন এই আয়োডিনের মতো আচরণ করবে না কাজেই তুমি বুঝতে পারছো এই হাইড্রোজেন আয়োডাইড পরিমাণ কিন্তু চেঞ্জ হয়নি তার পরিমাণ যা রয়েছে সেটুকুই রয়েছে কিন্তু নতুন হাইড্রোজেন আয়োডাইড সে এখন আয়োডিনের যে বৈশিষ্ট্য অর্থাৎ তেজস্ক্রিয় আয়োডিনের যে বৈশিষ্ট্য সেটাকে সে ধারণ করছে এ থেকে কি প্রমাণিত হয় না যে এই হাইড্রোজেন আয়োডাইড ভেঙে গিয়েছে এই হাইড্রোজেন আইডাইড ভেঙে গিয়ে আবার হাইড্রোজেন এবং আয়োডিন বিক্রিয়া করেছে কাজেই এখান থেকে আমরা যে আইডিয়াটা পেলাম সে আইডিয়াটা আমরা আরেকটু পরে এলাবোরেট করবো এবং তোমাদেরকে দেখাবো যে কিভাবে হাইড্রোজেন এবং আয়োডিন তারা পুরোপুরিভাবে বিক্রিয়া করতে পারে আবার একই সাথে হাইড্রোজেন আয়োডেন সেও পুরোপুরিভাবে না ভাঙলেও মোটামুটিভাবে ভেঙে আবার হাইড্রোজেন এবং আয়োডিন প্রডিউস করতে পারে